বেগম খালেদা জিয়ার COVID-19 ধরা পর পজিটিভ হওয়ার পর তারপর হচ্ছে বিএনপির তরফ থেকে আবেদন করা হচ্ছিল সরকারের কাছে বারংবার যে ওনার উন্নত চিকিৎসার জন্য ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি যেন দেওয়া হয় এবং সরকার সেই অনুমতি দিচ্ছিল না। এবং এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমি বেশ মানে যখন থেকে অনুমতি বিএনপি চাইতেছে আর কি, সপ্তাহখানেকের উপরে হয়ে গেছে, তখন থেকে আমি কথা বলতে চাচ্ছিলাম বিষয়টা নিয়ে, কিন্তু একটা প্রশ্নের উত্তর পাচ্ছিলাম না দেখে কথা বলতে পারতেছিলাম না। সেটা হচ্ছে যে মানে বিএনপি কী কী চাইতেছে, কেন তারা এই অনুমতিটা চাইতেছে, এটা আমি বুঝতেছিলাম না। কারণ COVID-19 ধরা পড়ার পর উন্নত চিকিৎসার প্রশ্নটা ঠিক কোথায় আমি শিওর না। মানে কোভিডের চিকিৎসা তো খুব উন্নত কোনো চিকিৎসার প্রয়োজন নয় যে সিঙ্গাপুর নিয়ে যেতে হবে, এখানে সেখানে নিয়ে যেতে হবে, সেটা যে চিকিৎসা সেটা বাংলাদেশে করা সম্ভব। এবং এই কোভিড সিচুয়েশনে সারা পৃথিবীতে আসা যাওয়া এটা খুবই অবস্থা পরিস্থিতি অনুকূলে না। সো কোভিড চিকিৎসার জন্য তো কেউ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে না, রাইট? সো ইটস নট এ থিং। সো এই জন্য আমি বুঝতেছিলাম না যে বিএনপি চাচ্ছেটা কি। তো আমার একটা সন্দেহ ছিল এবং আন্ডারস্ট্যান্ডিং ছিল যে যেটা হইতে পারে যে কোভিড তো সাধারণত ওয়ার্সন হয় নানান আন্ডারলাইং কন্ডিশন থাকলে, তো খালেদা জিয়ার তো অনেক রকম আন্ডারলাইং কন্ডিশন আছে, সেইগুলোর চিকিৎসার জন্য কি না। কারণ হচ্ছে সেইগুলো যদি অ্যাড্রেস না করা যায় পাশাপাশি, তাইলে হচ্ছে কোভিড ধরে পড়বে, রাইট? কারণ কোভিড তো খুবই পাওয়ারফুল এবং ইমিউন সিস্টেমের 14টা বাজায় ফেলে, এবং এমনিতেই যেহেতু ওনার ইমিউন সিস্টেম আগে থেকে স্ট্রং না নানান রোগ অসুখ বিসুখের কারণে, তো সব কিছু মিলে ওই আন্ডারলাইং কন্ডিশনগুলো সেগুলোকে অ্যাড্রেস করানোর জন্য, সেগুলোর ট্রিটমেন্টের জন্য হয়তো বিদেশ যাইতে চাইতেছে। কোভিডের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার কিছু নাই। সো আমি এই জন্য আমি এটা বুঝতেছিলাম না যে কেন বিদেশ নিয়ে যেতে চাচ্ছে এটা বিএনপি। সো আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এটা একটা রাজনৈতিক দাবি, এবং বিএনপি যেসব কথাবার্তা বলতেছে এগুলো রাজনৈতিক স্টেটমেন্টও আমাদেরকে বিদেশ যেতে দিচ্ছে না, বিদেশ যেতে দেওয়ার কোনো কারণ তো আমি দেখতেছি না। এটা জাস্ট একটা সুযোগ বলতে পারি আমরা নিতে যাচ্ছে বিএনপি, এরকম মনে হওয়ার একটা অবকাশ ছিল। সো এই কারণে আমি প্রশ্নটার এক্স্যাক্ট উত্তর যাচ্ছিলাম যে কেন নিয়ে যেতে চাচ্ছে। কোভিডের চিকিৎসার জন্য বিদেশ যাওয়া সরকার অনুমতি দিবে না এটা খুবই স্বাভাবিক, এবং না দেয়াই স্বাভাবিক। ইতিমধ্যে খালেদা জিয়া হচ্ছে কোভিড নেগেটিভ হয়ে গেছে প্রমাণিত। তো কোভিড নেগেটিভ হওয়ার পর এখন পোস্ট কোভিড অনেক রকম সিমটম, অনেক রকম কমপ্লিকেশান দেখা দেয়, তো সেগুলোর ভয় করতেছে ওনার ডাক্তাররা, যেহেতু ওনার ইমিউন সিস্টেম আগে থেকে ভালো না, ওনার রোগ অসুখ বিসুখ আছে, এবং কোভিড হওয়ার পর তো আরও নিশ্চয়ই ইমিউন সিস্টেমের অবস্থা খারাপ হয়ে গেছে। এবং এই মুহূর্তে ওনার হার্ট থেকে নাকি হচ্ছে পানি যাচ্ছে, যেটা নাকি আমি নাকি দিয়ে বলতেছি কারণ আমি তো এর এক্সপার্ট না, যেটা নাকি খুব ভালো কোনো সিমটম না। তো এবং ডাক্তার বলছেন এখন আউট অফ ডেঞ্জার না। তো সব কিছু মিলায় তো এখনও যেহেতু তারা বিদেশ যাওয়ার অনুমতি চাচ্ছে, এখন আমি মানে লাইক কনক্লুসিভলি বলতে পারি এখন হচ্ছে যে আন্ডারলাইন কন্ডিশনগুলো অথবা পাশাপাশি সাইড ইফেক্ট এগুলোর চিকিৎসার জন্য। সো যেটা আমার ধারণা ছিল মনে হচ্ছে সেটাই সঠিক, যে কোভিডের ট্রিটমেন্টের জন্য নেসেসারিলি বিদেশ নিয়ে যাওয়ার দাবি না, দাবিটা হচ্ছে অন্যান্য যে রোগগুলো সেগুলোকে ট্রিট করার জন্য, যেগুলোর চিকিৎসা হয়তো বাংলাদেশে সম্ভব না। সো সেটা একটা রিজনেবল চাওয়া হইতে পারে, এবং সরকারের কাছে মনে হইতে পারে যে না সেটার জন্য যাইতে দেওয়া যায় না। সো এইখানে সরকার খুব অমানবিক হচ্ছে আমার তেমন মনে হচ্ছে না। এবং সরকার কিন্তু পজিটিভ ছিল যখন শুরুর দিকে দাবি জানানো হয়েছে, সরকার মন্ত্রী আইনমন্ত্রী উনি বলছে যে ওনারা মানবিকভাবে জিনিসটা বিবেচনা করতেছেন। তো মানবিকভাবে বিবেচনা করার 4-5 দিন বিবেচনা শেষ করে ওনারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে না, মানবিকভাবে ওনারা অনুমতি দিবেন না। তো এবং বিএনপি বলতেছে এটা খালেদা জিয়ার কি হইতেছে পলিটিক্স থেকে চিরতরে সরাই দেওয়ার চেষ্টা, ব্লা 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 পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছে সেটা ঠিক আছে, এবং ওনাকে হত্যা করার চেষ্টা, ওকে ঠিক আছে। এই কথা যদি তোলেন তাইলে বিএনপি শাসনামলে কিন্তু শেখ হাসিনার উপর প্রাণঘাতী হামলা অনেকগুলো হয়েছিল, এবং এইগুলোর সাথে বিএনপির একদম উচ্চ মহল জড়িত ছিল, অর্কেস্ট্রেট করছে, এরকম অভিযোগ কিন্তু বেশ আওয়ামী লীগ শক্তপোক্তভাবে করতেছে, এবং তাদের কাছে প্রমাণ আছে তারা দাবি করে, এবং মনে হয় যে এই দাবিগুলোর ভিত্তি আছে। সো সেই জায়গা থেকে যে একটা প্রতিহিংসা এবং জিঘাংসার জায়গা থেকে খালেদা জিয়ার সাথে যা হচ্ছে সেগুলো ওই জায়গা থেকে হচ্ছে বলে মনে হচ্ছে। এবং সেটা যদি হয়, আমি যেটা সবসময় বলি কজ অ্যান্ড ইফেক্ট, যে একটা অপরাধ প্রথমে করে তা এটা সবসময় তার বেশি। আপনি যদি আমাকে একটা ঘুষি দেন এবং আমি যদি আপনাকে ফিরে একটা ঘুষি দিই, দুজনই অপরাধ করছি কারণ কেউ কারো গায়ে হাত তুলতে পারবো না আইনত, কিন্তু ফার্স্ট ঘুষিটা আপনি দিয়েছেন দেখে আমি আপনাকে ঘুষি দিয়েছি, সো তা এটা অবশ্যই আপনার বেশি। একইভাবে বিএনপির আমলে শেখ হাসিনার উপর অনেকগুলো প্রাণঘাতী হামলা হয়েছে, খালেদা জিয়ার উপর তো প্রাণঘাতী কোনো হামলা হয় না, রাইট? ওনাকে জেলে ভরে রাখছে, নানান দেখে চিকিৎসা ভালোভাবে করতে দিচ্ছে না, তারপরও তো জেলখানা থেকে বের হয়ে চিকিৎসা হইতেছে ওনার বাসায় থেকে, এবং বিদেশ যেতে দিচ্ছে না, হয়তো পরিস্থিতি জটিলতার দিকে গেলে হয়তো দিবেও।
কিন্তু মানে বিএনপিপন্থীরা যেভাবে কান্না, অমানবিক না, আমি আমার কাছে অত অমানবিক লাগতেছে না, বাংলাদেশের ইতিহাস দেখে আসছি তো অত মানবিক অমানবিক আমার কাছে লাগতেছে না সত্যিকার অর্থে আর কি। সো না, ওই যে বলো না যে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, বিএনপি এগুলো করছে আওয়ামী লীগের সাথে, তাই বলে কি আওয়ামী লীগ এখন বিএনপির সাথে এগুলো করবে? আওয়ামী লীগ উদার হয়ে তো চাইলেই খালেদা জিয়াকে ছেড়ে দিয়ে বিদেশ পাঠাইতে দিয়ে একেবারে সরকারি খরচে চিকিৎসা করায় একদম বাসায় নিয়ে আসতে পারে, হ্যাঁ না, সেটা তো করতে পারলে তো বেস্ট কেস সিনারিও। তো পুরো ঘটনাটা আমি আসলে আমার কাছে খুব বেশি ডিস্টার্বিং মনে হচ্ছে না, আওয়ামী লীগ সরকার যেভাবে বিষয়টাকে হ্যান্ডেল করতেছে। তবে এখন যেহেতু খালেদা জিয়ার শারীরিক অবস্থার সুবিধা মনে হচ্ছে না, সেহেতু মনে হয় সরকার একটু সদয় হওয়া উচিত। এতদিন যে সদয় হয় না এটার মধ্যে আমি কোনো মানে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, সদয় হওয়ার কোনো কারণও ছিল না, কোভিড চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কিছু নাই, আর ওনার যে অন্যান্য যে অসুস্থতা এগুলো চিকিৎসা তো দেশে হচ্ছে এতদিন। সো হঠাৎ করে নাথিং হ্যাজ চেঞ্জ এক্সেপ্ট দ্য ফ্যাক্ট যে ওনার কোভিড হয়েছে, এবং কোভিড হয় অন্যান্য যে পাশাপাশি অন্যান্য যে হেলথ কন্ডিশনগুলো সেগুলো মিলে অবস্থাটাকে জটিল করে তুলবে, এইটা একটা বাস্তবতা, যে কারণে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ ছিল সরকারের বিবেচনা করার। তো এমনি তো খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না, উনি রীতিমতো মৃত্যুপথযাত্রী হয়ে যাচ্ছেন দিন দিন, তো সরকার এখানে বিবেচনা করা অবশ্যই উচিত, কিন্তু গিভেন পলিটিক্যাল অ্যাটমসফিয়ার, ব্যাকগ্রাউন্ড, হিস্ট্রি, গিভেন সার্কামস্টান্সটা তুলে ধরতে চাইলাম আর কি। আর এই কোভিডের কারণে পরে পোস্ট কোভিড নানান রকম ট্রমাটিক সিচুয়েশনে পড়ে, নানান রকম ব্রেন ইস্যু, মেন্টাল হেলথ ইস্যু পর্যন্ত যারা কোভিড রোগী সুস্থ হয়ে গেছে তাদের ধরা পড়ার হিস্ট্রি আছে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম উইয়ার্ড ব্র্যান্ড নিউ কমপ্লিকেশান ধরা পড়তেছে। এই যে ইন্ডিয়াতে এখন রিসেন্টলি হইতেছে একটা কী জানি বলে ছত্রাক ধরা পড়তেছে, সেটা হইতেছে ওই ছত্রাকটা হচ্ছে মানে এই ছত্রাকটা এমনিতেই নর্মালি অ্যাটমসফিয়ারে আমাদের চারপাশে বিরাজ করে, যে ফলমূল একটু যদি পচন ধরে ওই ছত্রাকটা সেখানে উপস্থিতি থাকে, বাতাসে ওই ছত্রাকের উপস্থিতি আছে। সো ওই ছত্রাকটা ইজ অ্যারাউন্ড আস অল দ্য টাইম, ওইটার কোনো ইস্যু না, ওই ছত্রাক আমাদের কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু কোভিড হওয়ার পর আমাদের ইমিউন সিস্টেমের অবস্থা এত খারাপ হয়ে যায়, এত দুর্বল হয়ে যায়, তখন ওই সুযোগে ছত্রাকটা অ্যাটাক করা শুরু করতে পারতেছে যাদের কোভিড হয়ে, যারা সুস্থ হয়ে গেছে তাদের। তো ইন্ডিয়াতে এরকম ধরা পড়ছে 40-48 কেস, তাদের মধ্যে 12 কেসের চোখ ফেলে দিতে হয়েছে। সো ওই ছত্রাকটা যেটা করে, তারা চোখে অ্যাটাক করে এবং শেষ পর্যন্ত ব্রেইনও অ্যাটাক করে, এবং 50% কেসে হইতেছে মৃত্যুর ঘটনা ঘটে। কোভিড থেকে সুস্থ হয়ে গেছে কিন্তু পরে মারা পড়তেছে ওই ছত্রাকটার আক্রমণে, এবং ছত্রাকটা কোনো শক্তিশালী ছত্রাকও না, সিম্পলি কোভিড হওয়ার কারণে ইমিউন সিস্টেম এত দুর্বল হয়ে যায় যে শেষ পর্যন্ত এই মানে খুচরা ছত্রাক যেগুলো আমাদের চারপাশে বিরাজ করে আমাদের কোনো ক্ষতি করতে পারে না, এরাও তখন মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। যে কারণে আমি এই যে রোজা আমি যখন সেকেন্ড ডোজ ভ্যাকসিন নিয়েছি আমি 2 রোজা রাখি নাই, কারণ হচ্ছে আই ডিডন্ট ওয়ান্ট টু টেক চান্স, কারণ এক একজন এক একভাবে রিয়েক্ট করে, হ্যাঁ আপনি রোজা রাখতেছেন ভ্যাকসিন নিচ্ছেন কোনো ইস্যু হচ্ছে না, ঠিক আছে ভালো, আমার হেলথ কন্ডিশন কি আমি জানি না, আমার কোনো আন্ডারলাইন কন্ডিশন আছে কি না আমি জানি না, আমার হেলথ কীভাবে রিয়েক্ট করবে আমি জানি না। সো আমি শরীরের ভিতরে কোভিড ভাইরাসগুলো ঢুকাচ্ছি এবং এই ভাইরাসগুলোকে ফাইট করার জন্য আমার শরীরকে ফিট রাখাটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি জ্ঞান করছি, যা খুজুরদের সাথে আমি কোনো আলোচনা করি না ফতোয়া শোনার জন্যে, ওনাদের চেয়ে ফতোয়া কম বুঝি বলে আমি মনে করি না। মানে সিরিয়াস ব্যাপার, এই কোভিডটা খুব সিরিয়াস ব্যাপার, মানুষকে যে কতভাবে ভোগাইতেছে। তো যেটা আর কি বললাম ইন্ডিয়াতে এরকম যে এটা যখন ওই ছত্রাকটা যখন চোখে চলে আসে, চোখে হওয়া শুরু করে, তখন মানুষ অন্ধ হয়ে যায়, এবং ওই পর্যায়ে যখন চলে আসে অলরেডি চোখ এই পর্যায়ে অ্যাটাক করে ফেলছে যে অন্ধত্বের দিকে চলে গেছে, তখন ওই ওইখান থেকে এটা ব্রেনে চলে যাওয়ার সম্ভাবনা খুবই হাই থাকে এবং চোখ ফেলে দিতে হয় আর কি বাঁচানোর স্বার্থে মানুষকে। সো যেটা বলতে যাচ্ছে আর কি, যেটা কোভিডটার পর্যায়ে কী হবে নোবডি নোজ, এবং উদ্ভট নতুন নতুন কমপ্লিকেশান এক একজনের ক্ষেত্রে এক এক রকম কমপ্লিকেশান দেখা দিচ্ছে পোস্ট কোভিড সময়টাতে। সো খালেদা জিয়ার কোভিড হয়েছে, উনি কোভিড নেগেটিভ হয়ে গেছে, কিন্তু এইখানেই এন্ড অফ দ্য স্টোরি না, অনেক আনফোর্সিন জটিলতায় উনি পড়তে পারেন। তার উপর ওনার যেই সিরিয়াস হেলথ কন্ডিশন, নানান রকম রোগে ভুগছেন, এবং এই মুহূর্তে ওনার হার্ট থেকে পানি যাচ্ছে ডাক্তাররা বলতেছে, এবং ডাক্তাররা বলতেছে যে কোভিড হওয়ার থেকে সুস্থ হওয়ার পর হার্ট থেকে পানি যাওয়া কোনো ভালো সাইন না, এবং উনি স্টিল আউট অফ ডেঞ্জার না। সো সরকার তো আর বিজ্ঞানী না, সরকার আর বিজ্ঞানের খবরও রাখে না, এরা পলিটিশিয়ান, এরা পলিটিক্স করে বেড়ায়, কিন্তু সরকারের বোঝা উচিত, বা অ্যাটলিস্ট সরকারের যারা এক্সপার্ট আছে তারা সরকারকে বলা উচিত যে উনি কোভিড নেগেটিভ হয়ে গেলেও এখনও উনি বিপদমুক্ত না, এই এক কোভিড ওনাকে শেষ পর্যন্ত একদম মৃত্যুর মুখে ঠেলে দিয়ে যাইতে পারে। সো কোভিড নেগেটিভ হয়ে গেছে, ধরে বসে থাকার কিছু নেই, ওনাকে দেশের বাইরে চিকিৎসা করতে যাওয়ার সুযোগ থাকলে দেওয়া উচিত, ও সুযোগ তো অবশ্যই আছে এবং সেটা দেওয়া উচিত। পলিটিক্স, বহুত পলিটিক্স হয়েছে, উনি একদম জীবন সায়ান্নে পৌঁছে গেছে, আর বাঁচবে না বেশি দিন, যেহেতু এখন খালেদা জিয়া এমন একটা অবস্থায় চলে আসছে রীতিমতো জীবন মৃত্যু সন্ধিক্ষণে। এখন আওয়ামী লীগের এবং সরকারের উচিত এইসব ভুলে গিয়ে, এইসব রেশারেশি ভুলে গিয়ে ওনাকে দেশের বাইরে চিকিৎসা করতে দিলে কী হবে, এখানে তো অনেক পলিটিক্যাল ক্যালকুলেশন করতেছে সরকার, রাইট? কী হবে, হয়তো উনি আর ফেরত আসবে না, উনি হয়তো
কি করবে? আর সরকারকে ফেলে দিবে? সরকারকে ফেলে দেওয়ার মতো অবস্থায় বিএনপির আছে না খালেদা জিয়ার আছে নাকি এই দেশের আছে? এই এই সরকার কিছু করার ক্ষমতা কারো আছে এখন? বিদেশি শক্তিরও তো কোনো কিছু করার সাধ্য নাই সরকারের। তো সরকারের ভয় কি, কোনো ভয় নাই যে হেফাজতটা হজম করে ফেলতেছে, ছাত্র অধিকার পরিষদের পোলাপান চ্যাংরা পোলাপান এগুলোরে গ্রেফতার করে হজম করে ফেলতেছে? তো সরকার প্রচুর হজমের মধ্যে আছে, সরকারের কোনো ভয় নাই। তো খালেদা জিয়াকে মানে চিকিৎসা, উন্নত চিকিৎসা দেশের বাইরে যাইতে দেওয়া উচিত। রীতিমতো এখন আর প্রাণঘাতী একটা ইস্যু হয়ে দাঁড়াইছে, এখন পলিটিক্স করার প্রয়োজন নাই।